প্রিয় বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। মাই স্টুডেন্ট টিউব চ্যানেলে তোমাদের আবারও একবার স্বাগত জানাই। উচ্চ মাধ্যমিক বাংলা বিষয়ের একটি গুরুত্বপূর্ণ গল্প হলো ভারতবর্ষ। এই গল্প থেকে বাছাই করা কয়েকটি গুরুত্বপূর্ণ এসএকিউ প্রশ্নের উত্তর সহ সাজেশন আজকের এই ভিডিওটির মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরব। মনে রাখবে, এই গল্প থেকে এসএকিউ নিয়ে আরও একটি ভিডিও আপলোড করব। এই পর্বের প্রথম এসএকিউটি দেখো। বিজ্ঞ চৌকিদারের পরামর্শ মানা হলো। চৌকিদার কি পরামর্শ দিয়েছিল? অ্যান্সার হবে, বুড়িকে নদীতে ফেলে আসার পরামর্শ দিয়েছিল। দুই নম্বর প্রশ্ন, নির্ঘাত মরে গেছে বুড়িটা, বক্তা কে? অ্যান্সার হবে, চাওয়ালা জগা। পরবর্তী প্রশ্ন, আমি স্পষ্ট শুনেছি, কে কি স্পষ্ট শুনেছিলেন? গায়ের ভর চাঁদ মশাই বুড়িকে মরার আগে শ্রীহরি 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 বলতে শুনেছিলেন। পরবর্তী প্রশ্ন, বোঝা গেল বুড়ির এ অভিজ্ঞতা প্রচুর আছে, বুড়ির কি অভিজ্ঞতা ছিল? অ্যান্সার হবে, গাছের মোটা শিকড়ে বসে শিকড়ের পিছনে গাছের খোঁদলে পিঠ ঠেকিয়ে পা ছড়িয়ে বসার অভিজ্ঞতা বুড়ির ছিল। পাঁচ নম্বর প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন, ফাঁপি কি? বৃষ্টির সঙ্গে বাতাস জোরাল হলে তাকে বলে ফাঁপি। ছয় নম্বর প্রশ্ন, বুড়ির মাথার চুল কি রঙের ছিল? অ্যান্সার হবে, সাদা। সাত নম্বর প্রশ্ন, এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষার জন্য। হঠাৎ বিকেলে এক অদ্ভুত দৃশ্য দেখা গেল, দৃশ্যটি কি? অ্যান্সার দেখো, সকালে যে বুড়ির মৃতদেহ গ্রামের যুবকরা নদীর তীরে ফেলে দিয়ে এসেছিল, বিকেলে মাঠ পেরিয়ে মুসলমানরা সেই দেহকেই চ্যাংদোলায় বহন করে আনছে। আট নম্বর প্রশ্ন, এটিও ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন, সেটাই সবাইকে অবাক করেছিল, কোন ঘটনা সবাইকে অবাক করেছিল? অ্যান্সার দেখো, প্রবল দুর্যোগের মধ্যেও বুড়ি বেঁচে পড়তে হেঁটে চায়ের দোকানে এসেছিল, আর এটাই সবাইকে অবাক করেছিল। নয় নম্বর প্রশ্ন, বৃষ্টিতে তাহলে ধারালো, বৃষ্টিতে কি ধারালো হলো? অ্যান্সার হবে, শীত। দশ নম্বর প্রশ্ন, নিবারণ বাগদি রাগী লোক, নিবারণ বাগদি আগে কি করত? অ্যান্সার হবে, নিবারণ বাগদি আগে ডাকাতি করত। এগারো নম্বর প্রশ্ন, ভারতবর্ষ গল্প অবলম্বনে মাঠ পেরিয়ে নদীর দূরত্ব কত? অ্যান্সার হবে, 2 মাইল। বারো নম্বর প্রশ্ন, মুখটা বিকৃত হয়ে গেল, কার মুখ বিকৃত হয়েছিল? অ্যান্সার হবে, বুড়ির মুখ। তেরো নম্বর প্রশ্ন, এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, চাষভূষ মানুষ চায়ের দোকানে আড্ডা দিতে দিতে কি প্রতীক্ষা করেছিল? অ্যান্সার হবে, রোদে ঝলমল একটা দিন। চোদ্দ নম্বর প্রশ্ন, আমিও তো মোল্লার সঙ্গে একই বাসে আজ শহরে গিয়েছিলুম, কে শহরে গিয়েছিল? অ্যান্সার হবে, গায়ের ভর চাঁদ মশাই। পনেরো নম্বর প্রশ্ন, ডাকের বচন অনুযায়ী বুধে বাদলা লাগলে তা কতদিন স্থায়ী হবে? অ্যান্সার হবে, 3 দিন। ষোলো নম্বর প্রশ্ন, মরার আগে বুড়িকে অনেকে বিড়বিড় করে কি বলতে শুনেছিল? অ্যান্সার হবে, আল্লাহ বা বিসমিল্লা। সতেরো নম্বর প্রশ্ন, করিম ফরাজি কে ছিলেন? অ্যান্সার হবে, করিম ফরাজি একজন পেশাদার লাঠিয়াল ছিল। আঠারো নম্বর প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন, এই প্রশ্নটি বারবার তোমাদের পরীক্ষায় আসে, পৌষে বাদলা সম্পর্কে গ্রামের ডাক পুরুষের পুরনো বচনটি কি? অ্যান্সার দেখো, বচনটি হলো, শনিতে 7, মঙ্গলে 5, বুধে 3, বাকি সব দিন দিন। ১৯ নম্বর প্রশ্ন, বাজারের উত্তর দিকে কি আছে? অ্যান্সার হবে, বিশাল মাঠ। ২০ নম্বর প্রশ্ন, বুড়ির টাকা পয়সা কোথায় বাঁধা ছিল? অ্যান্সার দেখো, কম্বলের ভেতরে থাকা একটা ন্যাকড়ায় টাকা পয়সা বাঁধা ছিল। ২১ নম্বর প্রশ্ন, গুড়ির গায়ে কি ছিল? অ্যান্সার হবে, খোঁদল। পরবর্তী প্রশ্ন, উঁকি মেরে সব দেখে শুনে বললেন অসম্ভব, কে উঁকি মেরেছিলেন? অ্যান্সার হবে, গায়ের ভট চাঁচ মশাই। পরবর্তী প্রশ্ন, চেঁচিয়ে উঠল মিথ্যে, কে চেঁচিয়ে উঠেছিল? অ্যান্সার হবে, নিবারণ বাগদি। পরবর্তী প্রশ্ন, খটখট 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 শব্দে কাঁপতে থাকলো, কি এমন করে কাঁপতে থাকলো? অ্যান্সার হবে, চৌকিদারের লাঠি।
এই গল্পের এবং এই সাজেশনটির শেষ প্রশ্নটি দেখো, বাজারে কয়টি পোশাকের দোকান ছিল? অ্যান্সার হবে তিনটি। প্রিয় বন্ধুরা, আজকের এই পর্যন্ত। তোমরা এই প্রশ্নগুলো প্র্যাকটিস করো। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করো, আর যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটির অল নোটিফিকেশন বাটনটি প্রেস করে রাখো।